একজন দিনমজুরের ছেলে দিনমজুরি তো হবে নাকি, অন্তত এমনটাই তো ভেবেছিলেন একজন হতদরিদ্র দিনমজুর বাবা। কিন্তু বাবাকে অবাক করে একজন দিনমজুরের ছেলে হলো কোটিপতি ব্যবসায়ী। একদিন যে ছেলেটার বাবা সারাদিনে মাত্র 10 টাকা রোজগার করত, আজ সেই ছেলেটা 3000 কোটি টাকার মালিক। পিসি মুস্তাফা বিখ্যাত ফুড ব্র্যান্ড আইডি ফ্রেশের মালিক। কেরল রাজ্যের ওয়াইনারের মতো প্রত্যন্ত গ্রামের এক কোড়ি পরিবার থেকে উঠে আসা মুস্তাফা ক্লাস 6 ফেল করেছিলেন বলে মুস্তাফার বাবা মুস্তাফার পড়াশোনা ছাড়িয়ে দিয়েছিলেন। অভাবের সংসারে মুস্তাফার বাবাও চেয়েছিলেন ছেলে তার মতোই কফি বাগানে কৌলির কাজ করুক, তাতে সংসারে দুটো পয়সা বেশি আসবে। কিন্তু না, মুস্তাফাকে নিয়ে জীবন বোধহয় অন্য কিছুই ভেবে রেখেছিল। আর তাই সাধারণ এক দিনমজুরের ছেলে আজ আমাদের ভারতবর্ষের অন্যতম কোটিপতি এবং সফল ব্যবসায়ীদের একজন। আপনিও কি জীবনযুদ্ধে লড়তে লড়তে ক্লান্ত অনুভব করছেন? তাহলে আজকের এই ভিডিওটা আপনাকেও জীবনযুদ্ধে এগিয়ে যাওয়ার রসদ যোগাবে। তাই আসুন আজকের ভিডিওতে শুনে নিই একজন দিনমজুরের ছেলে কি করে হয়ে উঠলেন ভারতবর্ষের শ্রেষ্ঠ ব্যবসায়ীদের মধ্যে একজন। ছোটবেলা থেকে এই অভাব দেখে বড় হয়েছেন মুস্তাফা এবং তার 3 বোন। মুস্তাফার মা পড়াশুনো জানেন না, দিন আনা দিন খাওয়া পরিবারে দুবেলা ভরপেট খাবার জুটত না মুস্তাফাদের। ক্লাস 6 ফেল করার পর জীবনটাই বদলে গেছিল মুস্তাফার। অভাবের সংসারে অনেক কষ্ট করে মুস্তাফার বাবা মুস্তাফাকে স্কুলে ভর্তি করিয়েছিলেন, কিন্তু ফেল করার পরে আর পড়াতে চাননি তিনি। কিন্তু অন্য বিষয়ে ফেল করলেও অঙ্কে খুব ভালো ছিলেন মুস্তাফা, আর তাই স্কুলের এক শিক্ষকের কথায় আবারও পড়াশোনা শুরু করেছিলেন তিনি। আর ক্লাস 6 ফেল করা ছেলেটাই ক্লাস 7 প্রথম হয়েছিল। পড়াশোনার পাশাপাশি সংসার চালানোর জন্য মুস্তাফা টুকটাক কাজও করতেন। সেই কাজ করে মুস্তাফা 150 টাকা জমিয়ে বাড়ির জন্য একটি ছাগল কিনেছিলেন। মুস্তাফা বলেন, ওটাই ছিল পরিবারের জন্য আমার প্রথম ইনভেস্টমেন্ট। এরপর মুস্তাফা বুদ্ধি করে সেই ছাগলটাকে বিক্রি করে একটা গরু কিনেছিলেন এবং সেই গরুর দুধ বিক্রি করেই তাদের 3 বেলা খাওয়া জুটত। আর এভাবেই বহু কষ্ট করে কোজিঝড়ের ফারুক কলেজ থেকে পাশ করে স্কলারশিপ এবং স্টুডেন্ট লোন নিয়ে কালিকটের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করেন মুস্তাফা। এবং তারপর ব্যাঙ্গালোরের মোটোরোলা কোম্পানিতে একটা চাকরি পান তিনি। সেই কোম্পানি থেকে তাকে আয়ারল্যান্ডেও পাঠানো হয়েছিল। সেদিন এক দিনমজুরের ছেলের আয়ারল্যান্ডে গিয়ে চাকরি করাটাও কোনো স্বপ্নে থেকে কিছু কম ছিল না। এরপর মুস্তাফা চাকরি বদলে দুবাইয়ের সিটি ব্যাংকে এসে যোগ দেন। সেখানে চাকরি করতে করতে মুস্তাফা 3 বোনের বিয়েও দেন। কিন্তু মুস্তাফা সবসময় চাইতেন নিজে কিছু করবেন, নিজের দেশের মাটিতে বসে কিছু করবেন। ততদিনে অবশ্য মুস্তাফা বিয়েও করেছেন, কিন্তু মুস্তাফা আরও পড়তে চাইতেন। আর তাই চাকরি ছেড়ে দেশে ফিরে ব্যাঙ্গালোরের IIM থেকে MBA পাশ করেন তিনি। এরপর 2005 সালে মুস্তাফা তার 4 ভাইবোনের সঙ্গে ব্যাঙ্গালোরে একটি ক্লাউড কিচেন শুরু করেন। সেই ক্লাউড কিচেন থেকে ধোসা আর ইডলি বানিয়ে বিক্রি করতে শুরু করেন মুস্তাফা এবং তার ভাইয়েরা মিলে। মুস্তাফার মূল উদ্দেশ্য ছিল ভারতবর্ষের মানুষের কাছে রেডি টু ইট খাবারের প্যাকেট পৌঁছে দেওয়া। আর তাই ধোসা ইডলির ব্যাটার প্যাকেটে করে মুস্তাফা বিক্রি করতে শুরু করেছিলেন। কিন্তু লক্ষ্য করে দেখবেন, আমরা বেশিরভাগ মানুষই প্যাকেট জাতীয় খাবার নিজেদের শরীরের জন্য কিছুটা এড়িয়েই চলি। তাই মুস্তাফার সেই প্যাকেট জাতীয় খাবারও প্রথম দিকে মার্কেটে ভালো চলেনি। 100টা প্যাকেট বিক্রির জন্য পাঠালে তার মধ্যে 90টা প্যাকেটই ফেরত আসত। কিন্তু মুস্তাফা হাল ছাড়েননি, তিনি মানুষের সুবিধে এবং সকলের শারীরিক সুস্থতার কথা ভেবে তার তৈরি প্যাকেটজাত খাবারে কোনোরকম বাড়তি কেমিক্যালের ব্যবহার করতেন না, আর দামও রেখেছিলেন মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। ধীরে ধীরে মুস্তাফার এই ব্যবসা জনপ্রিয় হতে শুরু করল। মুস্তাফা তার এই কোম্পানির নাম রাখলেন আইডি ফ্রেশ ফুড। আজ মুস্তাফার এই কোম্পানি আমাদের দেশ ছাড়িয়ে UK, US, সৌদি, ওমান, কাতারের মতো দেশেও সমানভাবে জনপ্রিয়। একদিন যে ছেলেটা মাত্র 50,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছিল, আজ সেই ছেলেটার ব্যবসার টার্নওভার কোটি টাকা। বর্তমানে আইডি ফ্রেশ ফুডের প্রোডাক্ট ব্রেকফাস্ট ফুড হিসেবে গোটা বিশ্বে পরিচিত। ভাবতে পারছেন লড়াইটা? আজ 44 বছরের মুস্তাফাকে দেখিয়ে তার গ্রামের মানুষেরা নিজেদের সন্তানকে অনুপ্রাণিত হতে শেখান। আসলে জীবনে কঠিন পরিস্থিতি আসবেই, কিন্তু যে মানুষ হাল ছাড়েন না, দাঁতে দাঁত চিপে লড়ে যান, তাকে হারানোর সাধ্য কারোর নেই। আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।